নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত জানিয়ে আবার আজকে শুরু করছি আজকে বিশেষ অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার মিস্টার জুলফিকার আলী। আসুন, আমি ওনার সাথে সরাসরি পরিচয় করে নিয়েছি। আমরা এর আগেও ওনাকে আমরা অনেক ইন্টারভিউতে পেয়েছি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকেও আমরা কিছু বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি ওনার কাছে আসছি। জুলফিকাদা, আমাদের 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত। প্রথমে জুলফিকাদা, আমি জানতে চাইব, আপনি একটি গুরুত্বপূর্ণ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, সিকিউরিটি, যেখানে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাগুলো যেখানে রয়েছে সেখানে আপনি সিকিউরিটি প্রদান করেন এবং বিভিন্ন জায়গায় আপনি এই সিকিউরিটির কাজ করে আসছেন বহু বছর ধরে। এছাড়াও আপনি বেঙ্গল হেল্পিং অ্যান্ড ট্রাস্টের সাথে যুক্ত এবং প্রচুর সোশ্যাল কাজ করছেন। আমরা দেখেছি লকডাউন থেকে আমফানের সময় এবং এখনও আমরা দেখছি বিভিন্ন কাজের সাথে আপনারা যুক্ত। তো আপনি আমাদের দর্শকদের একটু জানান, এই যে আপনি যে একটি গুরুত্বপূর্ণ বিজনেস সিকিউরিটি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তো এই যে লকডাউনের পরিস্থিতি এবং এই যে করোনা ভাইরাসের যে মহামারীর যে এখন আকার নিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, এক্ষেত্রে আপনাদের বিজনেসের কতটা এফেক্টেড হচ্ছে বা আপনারা কতটা এটাকে মোকাবিলা করতে পারছেন? নমস্কার। দেখুন, এখন করোনার জন্য আমি আগেও বলেছিলাম কি, এটা যখন ফার্স্ট আমাদের লকডাউন যখন হয়েছিল সেই টাইমে কেসেস অ্যাবাউট আপনার 700 থেকে 800 কেসেস ছিল। এখন আজকে ডেটে 5.5 লাখ কেসেস হয়ে গেছে আর ডেথ রেট হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি 15,000 ডেথ রেট হয়ে গেছে। তো এটা দিন কা দিন বেটা বাড়ছে, এটা তো কম হচ্ছে না। তো এখন আপনি দেখবেন মহারাষ্ট্রতে এটা খুব বেশি কেস হচ্ছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল এখন আমাদের বোধহয় 3rd পজিশনে আছে ইন্ডিয়ার মধ্যে, গুজরাট আছে। তো এখন ব্যবসা অ্যাট প্রেজেন্ট অবস্থা খুবই খারাপ, কারণ 3 মাস তো আমাদের লকডাউন ছিল। কেন এখন যদি করোনা ভাইরাস তো এখনও আমাদের চলছে, তো এখন আস্তে আস্তে যে গভর্নমেন্ট এটা উদ্দেশ্যটা নিল কি খুলবার জন্য, তো ঠিক আছে, কিন্তু লোকরা ভয়তে না শপিং মল যাচ্ছে না কোনো জায়গায় যাচ্ছে, তো ভয়টা এখনও মানুষের মধ্যে এখনও আছে কি আমরা যদি কোথায় যাই আর সোশ্যাল গ্যাদারিং করি এটা হতে পারে আমাদেরকে এটা ক্ষতি করতে পারে। তো এখন এই একটা ব্যাপার হচ্ছে, প্লাস আমাদের যে ইন্ডাস্ট্রি যেটা সিকিউরিটি ইন্ডাস্ট্রি যেটা আমি চালাচ্ছি, আমার তো মানুষকে নিয়ে কাজ। তো এখন আমি যে জায়গায় কন্ট্যাক্টগুলো ধরা, মানে আমার যেখানে ব্যবসা চলছে ইয়া কন্ট্যাক্টগুলো যেটা আমি ধরেছি, এখন আমাকে ভাবতে হচ্ছে কি আমি কন্ট্যাক্টটাকে ধরবো কি ধরবো না। কারণ হচ্ছে এখানে ম্যান পাওয়ারের অনেক শর্টেজ। কেন আপনি দেখতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রিতে মেজর ম্যান পাওয়ার বিহার থেকে আসছে, ইউপি থেকে আসছে। তো বিহার আর ইউপির ম্যাক্সিমাম লোক সব নিজের নিজের স্টেটে চলে গেছে অলরেডি, এখানে লোকের খুব শর্টেজ। এখন আমাদের বাংলা সাইডেও যে লোকরা এমপ্লয়িরা যারা আমাদের কাজ করছে, অনেকজন ভয়তেও ডিউটি জয়েন করছে না, কারণ ওদের মনের মধ্যে এটা আছে কি ভাই আমরা যদি কাজে এখন যদি আমরা জয়েন করি, কেন এটা তো সিকিউরিটি তো ব্যবসা মানে একটা একটা গ্যাদারিং তো আছেই, তো এটা একটা মনের মধ্যে ভয় আছে কি ভাই এটা আমাদের হতে পারে কোনো রকমের একটা এফেক্ট হতে পারে। তো এখন আপনি দেখবেন গুয়াহাটিতে সিভিয়ার লকডাউন 14 দিনের অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কেন তারা দেখেছে কি সিচুয়েশন ইজ নট ইন কন্ট্রোল, তারা 14 দিন লকডাউন পুরো আসাম করে দিয়েছে। এখন হায়দ্রাবাদও ডিসিশন নিচ্ছে 2 দিনের মধ্যে হায়দ্রাবাদও টোটাল কমপ্লিট লকডাউন করে দিবে। তো সিচুয়েশন হাত দিয়ে বাইরে যাচ্ছে, হতে পারে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু আমি আপনাকে আগেও বললাম এখনও যেটা বলছি, যতদিন এর ভ্যাকসিন যতদিন মার্কেটে অ্যাভেলেবেল না থাকে, ইজিলি অ্যাভেলেবেল যদি না থাকে, তো আপনাকে ভাবতে হবে আপনাকে এই COVID-19 দিয়ে যতদিন চলছে অতদিন আপনাকে চলতে হবে। তো আপনাদের বিজনেস কি এখন আপনারা চালাচ্ছেন না বিজনেস একবারে বন্ধ করে দিয়েছেন? দেখুন, বিজনেস তো এমনি 3 মাস আমরা লকডাউনে ছিলাম, তো আমাদের যে এক্সিকিউটিভরা, কেন দেখুন এখন আমরাই যদি লোকের কাছে আমাদের এমপ্লয়ের কাছে যদি যেতে না পারি, তবে তো আমাদের তো অনেকগুলো সাইটস, যেমন রিয়েল এস্টেট সাইটস আছে, ফ্যাক্টরিজ আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের শোরুমস আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, স্কুল কলেজ আছে। তো আমরা যদি সার্ভিস দিতে না পারতাম মানে জুরিং দ্য লকডাউন, তো ওতে অসুবিধা কী হতো কি আমাদের হতে পারে সাইটে প্রবলেম এসে যেত।
তো প্রবলেম আসবার এতে কি হতো, আমার কন্ট্যাক্টও চলে যেত। প্লাস একটা সাইটকে যখন আমি কাজ ধরেছি সেটাকে যদি সার্ভিস না দিতে পারি, এটাও তো একটা রিস্ক পার্টও আছে না, তাহলে কোনো মধ্যে চুরি ডাকাতি এনি টাইম হতেও পারে। তো আমি আর বলবার আছে কি, সার্ভিস তো আমরা দিচ্ছি, আর মানে লকডাউন এখন আসছে যেটা উঠছে তবুও আমরা দিচ্ছি, কিন্তু মেন সমস্যা হয়ে যাচ্ছে ম্যান পাওয়ার নিয়ে। মানুষ যেটা আমাদের এখানে ইজিলি অ্যাভেলেবেল ছিল, ইজিলি আসতো, এখন আজ অ্যাট প্রেজেন্ট ডেট আমাদের কাছে একটু ম্যান পাওয়ার শর্টেজ চলছে। তার মানে আপনারা এখন মানে অল্প ম্যান পাওয়ার নিয়ে এখন আপনারা কাজ করছেন এবং বিভিন্ন যে সেক্টরগুলো ছিল সেখানে আপনারা এখন সার্ভিস দিচ্ছেন। সার্ভিস দিচ্ছি আমরা, সার্ভিস দিচ্ছেন যতটা সম্ভব দেওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে প্রচন্ড বাধা বিপত্তি তো রয়েছে। তো আমি আপনার কাছে একটা কথা জানতে চাইবো, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি সরকারকে কতটা মানে সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে? মানে এই যে এখন আপনাদের বিজনেসের অবস্থা প্রায় একেবারে খারাপের দিকে আপনি যেটা বললেন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন স্টাফেরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তো এটা কতদিন ধরে চলতে পারে? একটা তো টাইম পিরিয়ড থাকা দরকার। তো করোনার তো শেষ বা শেষ হওয়ার তো কোনো লক্ষণ আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার সরকারের কাছে কি আবেদন থাকবে? দেখুন, সরকারের কাছে আবেদন এটাই থাকবে কি, আজকে শুধু আমি নাই, সিকিউরিটি ইন্ডাস্ট্রি বা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বলে নাই, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন সরকারকে এটা দেখতে হবে কি, যে মিডিয়াম স্কেল যে ইন্ডাস্ট্রি আছে এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা সবচেয়ে বেশি লেভেলে মানুষরা এই ইন্ডাস্ট্রির মধ্যে আছে। কেন দেখুন, যারা রিচ 3%, মিডিল ক্লাস, ইন্ডিয়ার তিনটে সেক্টর আছে, একটা হচ্ছে রিচ, মিডিল, পুয়ার। তো গভর্নমেন্টকে খুব এটা ভাবতে হবে, কারণ হচ্ছে মিডিল সেক্টরকে যদি আপনি বাদ দিয়ে দিন, পুয়ার সেক্টরকে যদি বাদ দিয়ে দিন, আপনার কী হচ্ছে, দেশের ইকোনমিটা যেটা আছে সেটা আপনার সমস্যা সবসময় থাকবে। তো আপনাকে তিনটি সেক্টরকে কম্বাইন করে আপনাকে চলতে হবে। আর গভর্নমেন্ট এখন যেমন MSME ইন্ডাস্ট্রিকে লোনের জন্য 20 কোটি টাকা স্যাংশন করেছে, তো আমরা যেমন সিকিউরিটি ইন্ডাস্ট্রি আছি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, আমরাও অ্যাপ্লাই করলাম, কারণ আমাদের ব্যাংক থেকে না আমাদেরকে ফোন এসছে কি, আপনারা স্যার MSME তে আপনারা নিজেকে রেজিস্টার করুন। তো আমরা রেজিস্টার করেছি, এখন আমি লাভ এখনও পাইনি, ঠিক আছে। তো এখন কী পাবো না পাবো সেটা তো পরের কথা। তো এখন ফাইন্যান্সিয়াল প্রবলেমও অনেক প্রচুর হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। যেমন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যদি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আপনার যদি 10 দিনও যদি বন্ধ হয়ে যায়, তা আপনি ভেবে নিন কতটা নুকসান হয়ে গেছে। তো 3 মাস লকডাউন হওয়ার পরে এখন আস্তে আস্তে খুলছে, কিন্তু তবু মনের মধ্যে বললাম না, লোকের মধ্যে একটা ভয় আছে, তারা কাজে যেতে ভয় করছে, কেন সবাই তো একটা পারিবারিক মানুষ না। আর এই COVID-19 এখন আপনি দেখবেন দিনকে দিন এটা তো বাড়ছে, তো এটা মানে কম হওয়ার জায়গাতে এটা বাড়ছে। হ্যাঁ, আমাদের যে গ্রোথ রেট দেখাচ্ছে কি, আমাদের যে ট্রিটমেন্ট পার্টটা আমরা যে লেভেলে দেখাচ্ছি সেটা ভালো, কিন্তু আপনি দেখুন কোথায় থেকে কোথায়, মানে 650-700 ছিল, আজকে ডেটে 5.5 লাখ কেসেস চলে গেছে। সো এটা আমাদের একটু ভাবতে হবে। আর গভর্নমেন্টকে, বিজনেস হাউসদেরকে, প্লাস যারা মিডিল ক্লাস, যারা পুয়ার ক্লাস সেক্টর আছে, এদের মধ্যে গভর্নমেন্টকে একটু ভাবতে হবে কীভাবে সাপোর্টটা দেওয়া যায়। গুলফিকার দা, আমি একটা কথা জানতে চাইবো, এই যে পরিস্থিতি, এর মধ্যে চীনের একটি বড় আমাদের দেশের ওপরে তারা হামলা শুরু করেছে এবং আমাদের আমাদের বর্ডার, লাইন অফ বর্ডার ক্রস করে ঢোকার চেষ্টা করছে, তো এক্ষেত্রে আপনার কী বক্তব্য থাকবে? দেখুন, এটা খুব দুঃখদ খবর যেটা আমরা দেখলাম কি, আমাদের 20খানা সোলজার মানে চীনের সাথে যে যুদ্ধটা হলো, তো এটা তো আজকের ব্যাপার নেই, 1962, ঠিক আছে, 1962তেও যুদ্ধ হয়েছিল, তার মধ্যে ইন্ডিয়া আমরা লড়লাম, কিন্তু চীনের সাথে 1962 যে যুদ্ধটা হওয়ার পরে চীন যদি নিজেকে ভাবছে কি, আজকে যদি যেটা 1962 ওরা জিতলো, কিন্তু আজকে ডেটে ইন্ডিয়া যে পজিশনে আছে সেটা চীনকেও ভাবতে হবে, কেন ইন্ডিয়া আজকে ডেটে একটা বিশাল মার্কেট, ঠিক আছে। এখন চীনকে যদি হারাতে হয়, ঠিক আছে, যুদ্ধ একটা হচ্ছে এক্সট্রিম, কেন চীনও জানে কি ইন্ডিয়া এখন আজকে ডেটে নিউক্লিয়ার পাওয়ার, ঠিক আছে, চীনও নিউক্লিয়ার পাওয়ার। চীন এখন কী করছে, প্রত্যেকটা
পাশের দেশ যেটা ইন্ডিয়ার পাশে আছে, যেমন নেপাল, যেমন আপনার ভুটান, যেমন আপনার বাংলাদেশ, শ্রীলঙ্কা, তো ও কি করছে, নিজের রাজনৈতিক মাথা লাগিয়ে প্রত্যেকটা ছোট ছোট দেশদেরকে ও নিজের আন্ডারে চীন নিয়ে নিচ্ছে, তাকে ইন্ডিয়াকে মেন্টাল প্রেশার, ইন্ডিয়ার ওপরে প্রেশার করে। কেন, যা ওরা জানে কি যদি কেউ যদি কম্পিট করতে পারে চীনকে, একমাত্র হচ্ছে ইন্ডিয়া। না, ইন্ডিয়া এখন আপনি দেখবেন আমরা প্রতি বছর আমরা যে এক্সপোর্ট করি, ঠিক আছে, খুবই কম। আমাদের এক্সপোর্ট রেট হচ্ছে 18 বিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে, বাট আর আমাদের ইম্পোর্ট রেট কত হচ্ছে, আমাদের ইম্পোর্ট রেট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 78-79 বিলিয়ন। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ানদেরকে, আমাদেরকে দেখ, যদি চায়নাকে আপনাকে সত্যিকারে যদি আপনাকে হারাবার আছে, তো আপনাকে ইম্পোর্টটাকে কম করতে হবে, এক্সপোর্টের ওপরে বেশি আপনাকে মাথা লাগাতে হবে। কেন, যতটা এক্সপোর্ট হবে তত দেশের উন্নতি হবে। কেন, চায়না চারোদিক থেকে এটাই মাথা লাগিয়ে আছে কি ইন্ডিয়াকে কীভাবে আমরা শেষ করব। কিন্তু তারা এটা জানে না কি আজকের ডেটে আমাদের যে গভর্নমেন্ট আছে, শ্রী নরেন্দ্র মোদিজির যে গভর্নমেন্ট আছে, আমি এটা জানি তিনি কিছু না কিছু একটা ডিসিশন নেবেন, ঠিক আছে। তো এটা মানে ভাবা খুবই ভুল হবে কি ইন্ডিয়া এখন কিচ্ছু করছে না, 20খানা সোলজার আমাদের মারা গেছে। কেন, এসব যে পলিসিগুলো হয় এটা খুব ভেবে চিনতে করতে হয়। তো অলরেডি উনি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ডিসিশনটা নিয়েছে কি প্রত্যেকটা ইন্ডিয়ানকে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টে কাজ করতে হবে, আর যতটা চাইনিজ প্রোডাক্ট, তো এখন চায়না আপনি দেখবেন, চায়না আমাদের দেশেও যে ধরনের ইকোনমির মধ্যে এন্টার করেছে, আপনি দেখবেন যত অনলাইন কোম্পানিজ, টিকটক বলুন ইয়া পেটিএম বলুন ইয়া ওয়ো বলুন, এসব যত যত অনলাইন কোম্পানি সব কিন্তু চায়না ইনভেস্টমেন্টই আছে। তো চায়না আজকে ডেটে আমাদের দেশের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি যদি দেখা হয় 25 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে অলরেডি বসে আছে। তো এমনি করে প্রত্যেকটা কান্ট্রিতে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে নিজের নিজের এ করে। দেখবেন চায়না কোনো দিন নিজের দেশে, ঠিক আছে, যদি আপনি ওর চায়নাতে যদি ব্যবসা করতে যান, চায়না আপনাকে একটা অপশন দিবে জয়েন্ট ভেঞ্চার, মানে আপনার ওনার দেশেই আপনাকে পার্টনারশিপ করতে হবে, মেজর শেয়ার ওদেরই থাকে, ঠিক আছে। প্লাস ওরা কী করে, যখন দেখে কি ভাই আপনার সাথে ভালো হচ্ছে না, তো ওর শেয়ারটাও মানে, কেন আপনি তো আর কিছু করতে পারবেন না, আপনি তো ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। তো সেম থিং ইন্ডিয়াকেও করতে হবে কি যে ইন্ডিয়াতে বিজনেস, যদি চায়না, আমি বলছি না চায়নাকে একদম আপনি ছুড়ে ফেলে দিন, চায়নাও যদি কোনো ব্যবসা করতে চাই ইন্ডিয়াতে, ভাই তুমি ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করো, ঠিক আছে, আর মেক ইন ইন্ডিয়া লেবেল দিয়ে তোমাকে ব্যবসা করতে হবে। তো উই ক্যান অলসো গিভ পিপল অপশনস ইন দ্যাট ওয়ে, হ্যাঁ না। তো এখন যেটা হচ্ছে, আমি তো চাইবো যেমন ওয়ার যেমন না হোক, কেন দেখুন ওয়ার হলে কি হয়, ইকোনমি অলরেডি আমাদের আজকে ডেটে খুব ডাউন, মানে জিডিপি হ্যাজ গন ডাউন টু 3%। তো এমনি ইকোনমি খারাপ চলছে পুরো দুনিয়াতে, তো এটাকে কিভাবে কি করা যায়, ডিপ্লোম্যাটিক ভাবে এটাকে রাস্তা বের করতে হবে আগামী দিনে। যে ধরুন যদি আমাদের এইভাবে যদি চায়নার সাথে ওয়ার হয়, তাহলে তো আমাদের ইকোনমিক্স আরো বেশি খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের ওয়ারের দিকে, মানে এই এই যে আমাদের ওয়ারের দিকে না গিয়ে তাহলে আমাদেরকে কি করা উচিত চায়নার প্রোডাক্ট, মানে দেখুন আমাদেরকে ইন্ডিয়া, দেখুন ইন্ডিয়াতে কি হয় আপনাকে আমি বলি, পুরো দুনিয়াতে যদি আপনি দেখবেন যত বড় বড় পদে, গুগলের সিও কে, তিনিও ইন্ডিয়ান। আজকে যে গুগল কোম্পানি, যে আমরা পুরো যে গুগলে সার্চ করছি, রিসার্চ করছি, তার সিও হচ্ছে ইন্ডিয়ান, বড় বড় ডাক্তাররাও ইন্ডিয়ান, ঠিক আছে। এশিয়ান কান্ট্রি থেকে দেখবেন ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে সব বড় বড় পদে বসে আছে। তো ম্যাক্সিমাম দেখবেন ইন্ডিয়ার যত বড় বড় বিজনেস টাইকুন থেকে নিয়ে, বড় বড় ডাক্তার থেকে নিয়ে, বড় বড় ব্যুরোক্রেট সব কিন্তু বিদেশে যেয়ে চাকরি করছে। কারণ কি, ইন্ডিয়াতে তারা দেখছে ইন্ডিয়া অপরচুনিটি দিচ্ছে না।
দেখুন, আমি এটা রিকোয়েস্ট করবো অ্যাজ এ বিজনেস হাউস টু দ্য গভর্নমেন্ট, আপনাকে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বানাতে হবে ফার্স্ট থিং। এখন কি হচ্ছে, আপনি ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, অনেকটা পলিটিক্যাল পার্টি এখানে আছে, ঠিক আছে, তো পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল পার্টিকে এটা দেখতে হবে কি আমার দেশটা উন্নতি কীভাবে করবে, ঠিক আছে। তো উন্নতি করবার জন্য পলিটিক্যাল পার্টিকে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বের করতে হবে, যেটা একটা মানুষ বিনা কোনো টেনশন, বিনা কোনো চিন্তা নিজের কারবারটাকে করে। কেন দেখুন, বিজনেসম্যান যদি না থাকে আপনার দেশই চলবে না, আপনার কি দেশ চলবে? দেশ চলবে না। আজকে বিজনেসম্যান বিজনেস করছে তবে ইনকাম ট্যাক্স পেমেন্ট করছে, তবে ভ্যাট পেমেন্ট করছে, তবে জিএসটি পেমেন্ট করছে, তবে তো একটা দেশের সংসার চলছে। ব্যুরোক্র্যাট বলুন ইয়া মিনিস্ট্রি লেভেল বলুন ইয়া যেই হোক, এভরিথিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ দ্য বিজনেসম্যান। তো বিজনেসম্যানকে যদি সাপোর্ট না দেওয়া হয় তো আপনার দেশের ইকোনমি চলবে না। সো ইউ হ্যাভ টু সি কি বিজনেস গ্রুপসদেরকে, বড় বিজনেস হাউস হোক কি ছোটো বিজনেস হাউস হোক, সবাইকে সাথে নিয়েছে। কেন দেখুন, আপনি যদি এক জায়গায় যদি মাথায় দেখবেন কি বড় বিজনেস হাউসকেই আমাকে নিয়ে চলতে হবে, কিন্তু বড় বিজনেস হাউস শুধু নিয়ে তো চললে তো আপনার হবে না। তো এখানে মিডিয়াম বিজনেস হাউসদেরকেও আপনাকে, কেন মিডিয়াম বিজনেস হাউস ইজ অলসো প্রোভাইডিং ইউ জব অপরচুনিটি, ঠিক আছে। তো এখন চায়নাকে কম্পিট করবার জন্য শুধু বললে হবে না কি আমরা বয়কট করলাম, চায়নাকে কম্পিট করবার জন্য আপনাকে, ঠিক আছে, মানে গভর্নমেন্টকে সামনে আসতে হবে, আম যারা পাবলিক আছে ঘরের মধ্যেও আপনাকে প্রোডাক্ট বানাতে হবে। আপনি এটা জানেন, ইন্ডিয়াতেও হয় কিন্তু চায়নাতে আপনি দেখবেন জেলের মধ্যেও যদি কয়েদিরা যদি ওরা যদি বন্ধ আছে, জেলের মধ্যেও কিন্তু প্রোডাক্ট হচ্ছে, আপনি বললাম কথা। তো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইচ অ্যান্ড এভরি সোর্স, প্রত্যেকটা লোককে কাজে লাগিয়ে, মানে এক একটা প্রোডাক্ট, ঠিক আছে, চায়না দেখবেন তাদের একটা রিসার্চ এমন আছে, আপনার ওপর থেকে নিয়ে নিচে পর্যন্ত কোনো জিনিস বাদ রাখে না। তো তারা জানে কি একটা মানুষকে কি দরকার হতে পারে, আগামী দিনে কি আসতে পারে, মার্কেটে কি চলতে পারে। তো এসব জিনিসের জন্য রিসার্চ করতে হবে, আপনাকে ভালো করে সাপোর্ট দিতে হবে। তো এটা যদি ইন্ডিয়া গভর্নমেন্ট যদি করে, তবে আই থিঙ্ক আমাদের দেশও আগামী দিনে চায়নাকে খুব পিছনে ছেড়ে আসবে। ধন্যবাদ জুলফিকার দা। আমি আর একটা কথা জানতে চাইবো, আপনি বেঙ্গল গ্রুপের সাথে সাথে আপনি বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডারও এবং বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছেন, তো আগামী দিনে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আপনাদের বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট কি এই নিয়ে কিছু পরিকল্পনা করছে? হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, দেখুন আমি কলকাতায় আমার বাড়ি, কিন্তু আমার যে গ্রামের আদি বাড়ি আছে সেটা হচ্ছে উলুবেড়িয়া। তো উলুবেড়িয়া ওইখানে একটা খুব ছোট গ্রাম, যে জায়গার নাম হচ্ছে খড়িয়া ময়নাপুর, ঠিক আছে। তো ওইখানে দেখুন বেসিক্যালি বেশিরভাগ যে আমার যে দাদা, দাদার পরিবার, দাদার ভাইরা সব ওই দিকে, ওই উলুবেড়িয়া অঞ্চলে। আজকে আমাদের আস্তে আস্তে পরিবারগুলো সব বড় হয়েছে। তো বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট আজকে আমরা যে কাজগুলো করছি, আপনি দেখবেন বহু লোককে আমরা আজকে ডেটে চাকরিও দিচ্ছি, আমাদের যে সিকিউরিটি কোম্পানি, ফ্যাসিলিটি কোম্পানি। তো এটা আজকে থেকে না, এটা 40 বছর হয়ে গেছে, 40 ইয়ার্স থেকে আমাদের গ্রামের এক একটা ছেলে মেয়ে যত আমরা পারি, হ্যাঁ, যেমন আমাদের কন্ট্যাক্ট চলছে FCI তে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, প্রত্যেকটা লোককে যতটা আমরা পাচ্ছি, গ্রামের লোককে আমরা চাকরিও দিচ্ছি, প্লাস কলকাতা অঞ্চলেও আমরা অনেক কাজ করছি, ঠিক আছে। যেমন আমরা রাশন, ঠিক আছে, তো 3.5 বছর হয়ে গেছে আমাদের NGO, তো রাশনগুলো আমরা লোককে দেওয়া, কাপড় দেওয়া, জুতো দেওয়া, ঠিক আছে। তারপরে আমরা এডুকেট করাচ্ছি, আমাদের স্কুল চলে, বিভিন্ন রকমের ক্লাসেস হয়, যেমন মেহেন্দি ক্লাস হলো, টেলারিং ক্লাস হলো, ঠিক আছে, তারপরে আপনার ইংলিশ স্পিকিং ক্লাস চলছে, ঠিক আছে, তারপরে আপনার টেলারিং ক্লাস চলছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন রকম ক্লাসেসও আমাদের চলছে। তো বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট বেসিক্যালি এই উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ফার্স্ট ইজ, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রোজগার। রোজগার যদি আমি মানুষের জন্য সেই রাস্তাটা যদি বের করতে পারি, তো অটোমেটিক মানুষ খেতে পারবে, মানুষের সংসার চলবে,
ঠিক আছে, প্লাস এডুকেশন। তো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং লাইফ। কেন, আপনি যদি এডুকেটেড, অ্যাটলিস্ট আপনি 10 ক্লাসও যদি পড়াশোনা আপনি করতে পারেন, তো আপনি দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এডুকেশন প্লেস আ ভেরি ভাইটাল রোল। তো বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট আজকে যে এতগুলো ফিল্ডে কাজ করছে, আর আমরা যা কাজ করি আমরা মন দিয়ে কাজ করি, ঠিক আছে। কারণ দেখুন, আমি দেখছি এখন অনেকগুলো লোক এনজিও মানে লকডাউনের পিরিয়ডে এখন আপনি দেখতে পাচ্ছেন কি ওরা নেবেছে, এটা শুধু লকডাউন হলে করতে মানে এটা দরকার নাকি লকডাউন হয়েছে বলে আপনি খালি এ করছেন। ইউ হ্যাভ টু ডু ইট 12 মান্থস, 12 মাস মানুষের সার্ভিস করতে হবে, মানুষকে সার্ভিস দিতে হবে। যদি এনজিও, হ্যাঁ এনজিওর সমস্যা কী হয়, ডোনেশন অনেকজন পেতে সমস্যা হয়, তো এতে দরকার হলে গভর্নমেন্টকেও একটু দেখতে হবে। যেমন এই যে আপনাকে বলি, এই যে লকডাউন পিরিয়ডে আপনি দেখবেন সেন্ট্রাল থেকে রাশন দেওয়া হয়েছিল, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টকে। এখন স্টেট গভর্নমেন্ট তো এখন অনেকজনের কমপ্লেন আসা চালু হয়েছিল কি আমরা যেটা আমাদেরকে 5 কিলো চাল বললো, তো 5 কিলোর জায়গাতে আমরা পাচ্ছি 2 কিলো চাল, তো এরকম করে ইস্যুজ একটা হয়েছিল। তো আমি এর আগেও আপনাদের চ্যানেলে বলেছিলাম কি যদি কোনো দেশে সমস্যা হয়, ঠিক আছে, কোনো রকমে, আজকে যেমন একটা ক্রাইসিস চলছে, করোনার ক্রাইসিস হলো, আমফান, প্রত্যেকটা গভর্নমেন্ট বডি, যদি যারা রেজিস্টার্ড এনজিও আছে, রেজিস্টার্ড এনজিওকে যদি কনফিডেন্সে নিয়ে যদি লোকের সেবার জন্য যদি আগে বাড়ে, আই থিঙ্ক কাজগুলো খুব সুন্দরভাবে হতেও পারে। বা দেখুন এনজিওদের কাছে কি, এনজিও আমাদের কাছে ভলেন্টিয়ার আছে, আমাদের কাছে যে সেট আপটা আছে সেই সেট আপটাকে আমরা ইউজ করে আমরা লোকাল যে কাউন্সিলর বডি আছে প্লাস যে রেজিস্টার্ড এনজিও আছে মিলে আমরা যদি একসাথে যদি কাজ করি প্রত্যেকটা, মানে দেখুন ন্যাচুরাল ডিজাস্টার তো আজকে করোনা চলছে, কালকে কিছু আরও আসতে পারে। তো আমি এটাই বলতে চাইব কি এনজিওকে আপনারা এটা ভাববেন না কি এনজিওকে আপনারা যদি হেল্প করছেন কি সাপোর্ট দিচ্ছেন কি এনজিও কোনো টাকা পয়সার ব্যাপার আছে, এসব না। আপনার যদি কিছু করতে হয় টেক কনফিডেন্স অফ দ্য লোকাল বডিজ যারা রেজিস্টার্ড এনজিও আছে অ্যান্ড ট্রাই টু ডু দ্যাট ওয়ার্ক। তবে কী হবে, আপনার প্রত্যেকটা জিনিসের অ্যাকাউন্টেবিলিটিও থাকবে, আর এক একটা ওয়ার্ডে এক একটা লোকে গ্রাম পঞ্চায়েতে কাজগুলো মানে লোকের কাছে পৌঁছে। কেন দেখুন মেন ফ্যাক্টর হচ্ছে লোকের সেবা করা, ঠিক আছে। আজকে যদি গভর্নমেন্ট ধরে নিন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টকে বললো কি ভাই তোমরা তোমাদেরকে আমরা এত প্যাকেজ দিচ্ছি এটাকে তোমরা ডিস্ট্রিবিউট করো, ঠিক আছে। তো আমার এটা দায়িত্ব হবে কি হ্যাঁ আমি এই অ্যামাউন্ট অফ সামান পেলাম গভর্নমেন্ট থেকে, এই সামানটা আমি ডিস্ট্রিবিউট করলাম গভর্নমেন্টকে, আমি অ্যাকাউন্টে দিয়ে দিলাম কি আমরা এই কাজটা করলাম, বাট এটাই তো আমাদের খুশি। তো গভর্নমেন্ট শুড ইউজ দ্য এনজিওস অলসো। একদম একদম ঠিক কথা বলেন জুলফিকার দা, যদি এইভাবে আমরা সবাই একে অপরের হাতে হাত মিলিয়ে কাজ করি এনজিও এবং গভর্নমেন্ট, তাহলে সাধারণ মানুষের কাছে অনেকটা দাঁড়ানোর চেষ্টা করা যাবে এবং মানুষগুলোকে আরো বেশি পরিষেবা দেওয়া যেতে পারে। তো আমি একেবারে সময় শেষের দিকে চলে এসেছি, আমি জুলফিকার দা একটা কথা জানতে চাইবো, আপনি তো বিভিন্ন সোশ্যাল কাজের সাথে যুক্ত, সামাজিক কাজের সাথে যুক্ত, প্লাস আপনি আপনার যে বিজনেস সিকিউরিটি বিজনেস সেখানেও আপনি প্রচুর মানুষকে চাকরি দিচ্ছেন, প্রচুর মানুষকে মানে রোজগারের জায়গা তৈরি করে দিচ্ছেন এবং তাদেরকে একটা একটা আর্থিক অফ সোর্সের জায়গা তৈরি করছেন। তো এই জায়গা দাঁড়িয়ে থেকে আগামী দিনে কি আপনাকে আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো কোনো পলিটিক্যাল রঙের সাথে কি আমরা দেখতে পাবো? দেখুন আমি ফার্স্ট ইজ আই এম এ বিজনেসম্যান অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার। তো সোশ্যাল ওয়ার্কার এই যে শব্দটা, এটা আমার ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে ছিল, আর ছোটোবেলা থেকে আমি সোশ্যাল কাজ করতাম। আমার পড়াশোনা বেসিক্যালি আমি দার্জিলিংয়ে পড়াশোনা করলাম, স্কুলের নাম হচ্ছে কোথলস কারিশাংয়ে, তারপর আমি দেরাদুনে পড়াশোনা করলাম। তো দেরাদুন থেকে এসে তারপরে সেন্ট জেভিয়ার্সে করবার পরে ব্যবসাতে আমি অনেক তাড়াতাড়ি এন্টার করে ফেললাম নিজেকে। আর এখন রাজনৈতিক যেটা পার্টটা আছে এর জন্য আমি কোনো দিন আমার মাথায় ছিল না কি আমি কোনো দিন পলিটিক্সে যাবো কিছু। কেন, আমি একটাই জিনিস যেটা নিজেরকে আমি মানি কি পলিটিক্স যাওয়া উচিত, কিন্তু পলিটিক্সের বাইরেও আপনি কাজ করতে পারেন,
মানুষের সেবা করতে পারেন। তো আজকে আমি যে কাজটা করছি, ঠিক আছে, সোশ্যাল অর্গানাইজেশন যেটা আমার বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, ইয়া আমার সিকিউরিটি কোম্পানি, ইয়া আমার ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি, লোককে চাকরি দিতে পারছি, লোককে রোজগার দিতে পাচ্ছি, আমি লোকের ঘরে যেতে পারছি, লোককে রেশন দিতে পাচ্ছি, লোকের কাজের টাইমে আমি যদি কাজে আসছি, তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আর যদি আমাকে ফিউচারে কোনো টাইম অপরচুনিটি পাওয়া যায় কি হ্যাঁ কি তুমি পলিটিক্সে এসে এই কাজটাকে আরও ভালোভাবে করা, তো আমি একটাই কথা বলবো কি আমি ইন্টারেস্টেড থাকবো কি না সেটা অন্য কথা, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট, যেই ফিল্ডে আমি কাজ করি আই উইল ট্রাই মাই বেস্ট ওটাকে ভালোভাবে ইমানদারির সাথে, ঠিক আছে। কেন আমার দেখুন টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা নেই কি আমি খেতে পারবো না কি, আমি যদি পলিটিক্সেও যদি আসবো আমার একটাই এম থাকবে মানুষের কাছে কীভাবে পৌঁছানো, মানুষের কাজ কীভাবে করতে হবে, আর মানুষের যে কষ্ট দুঃখ সেই জায়গাতে আমাকে সামিল হয়ে ওর সমাধান বের করতে হবে। তো আমি যেই ফিল্ডে আছি, চাই আমি পলিটিক্সে আসি কি না আসি, কেউ আমাকে অফার কেন আজ এখন পর্যন্ত কেউ আমাকে অফারই করিনি, তো এটা আমি বলতে পারবো না। তো যদিও কোনো দিন এমন হয়, কেন দেখুন মানুষের জীবনে কবে কী হয় এটা কেউ জানে না, তো আজকে হতে পারে আমাকে অনেকজন দেখছে চিনতে পেরেছে, তো যদি এরকম অপরচুনিটি আসে তো আমি পুরো মন দিয়ে ইমানদারির সাথে মানুষের জন্য কাজ করব। কেন দেখুন আমি দুনিয়ার সব জিনিস ছোটো বয়স থেকে বাইরে পড়াশোনা করলাম, তো আমি ছোটোবেলা থেকে একটি জিনিস শিখেছি কি দেশের জন্য এমন কিছু করো কি তুমি থাকো না থাকো মানুষ তোমাকে সবসময় মনে রাখে, এটাই আমি চাই আর কিছু না। অসংখ্য ধন্যবাদ জুলফিকার দা, আমরা সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলছিলাম বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার জুলফিকার আলীর সাথে, এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, বিভিন্ন কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং কিভাবে এখন পরিস্থিতি যে রয়েছে সেই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করতে হবে সে বিষয়ে তিনি অনেক কথা আমাদের জানালেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং যারা এই আমাদের প্রোগ্রাম দেখছেন টিভির ওপারে বসে তাদেরকে আমরা বলবো যে আপনারা এই বিষয়গুলোকে নিয়ে ভাবুন এবং চেষ্টা করুন যে এইভাবে যারা মানে যে ফিল্ডে মানে বিজনেস থেকে শুরু করে মানুষের সেবায় যারা এরকমভাবে কাজ করছেন, তো তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে থট যে রয়েছে তারা যেভাবে ভাবছেন, তো সেই ভাবনাটা যেন আপনাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে, আপনারাও যেন বিষয়গুলোকে নিয়ে আরও পাঁচজনের কাছে আরো আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে মানুষের কাছে হেল্প করার চেষ্টা আপনারা করুন। সো জুলফিকার দা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দিয়ে কথা বলার জন্য, আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব সময়ের জন্য, তো আবার আমরা অন্য একদিন আমরা আশা রাখবো আপনাকে আবার পাবো এবং বিভিন্ন যে কারেন্ট সমস্যা বা কারেন্ট ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে আমাদের দর্শকদের সামনে আপনি এইভাবেই সুন্দরভাবে তুলে ধরবেন। তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন 24 Hours TV, নমস্কার। আজকে এই বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ব্যাপারে একটু যদি বলেন কি কি কাজ করছেন আগামী দিনে, এবং হাওড়ার দিকেও আপনারা প্রচুর কাজ করবেন আগামী দিনে, তো সেই বিষয়গুলো নিয়ে একটু। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট আমাদের অর্গানাইজেশনের নাম, যার ফাউন্ডার আমাদের শেখ জুলফিকার আলী স্যার, ওনাকে আমরা ববি ভাই নামে জানি, এবং গত 3 বছর থেকে আমাদের একটা উনি টিম তৈরি করে দিয়েছেন যাতে মানুষের পাশে মানুষের সাথে থেকে মানুষকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, সেই থেকে আমাদের পথ চলা শুরু। তো প্রথম আমাদের যে স্টার্টিং যে প্রোগ্রাম আমাদের হলো, তো এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় স্যার আমাদের প্রথম আমাদের ইনোগ্রেশন করেছিলেন, তো বাচ্চাদের সেখানে স্কুল ব্যাগ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, তারপর থেকে আমরা মানে প্রতি মাসে আমরা প্রোগ্রাম নিতে থাকি। তখন আই চেক আপ ক্যাম্প, সেখানে প্রত্যেককে আমরা চশমাও আমরা দিয়েছি, ওষুধের সঙ্গে সঙ্গে চশমাও দেওয়া হয়েছে। তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন তো আছেই, সেই সঙ্গে আমরা ফুড ডিস্ট্রিবিউশনের কাজও শুরু করেছি, এবং ওল্ড ক্লোথ ডিস্ট্রিবিউশন, ওল্ড শু ডিস্ট্রিবিউশন, তারপরে আপনার আছে ওল্ড বুক ডিস্ট্রিবিউশন, যাতে মানে যেসব বাচ্চারা নিডি বাচ্চারা বই কিনতে পারছে না, তারা এডুকেশনের জন্যে
মানে হয়তো মেধাবী আছে, বইয়ের জন্যে কিছু এগোতে পারছে না, তাদের পাশে আমরা দাঁড়াবার জন্য চেষ্টা করছি। এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে খাবার পৌঁছে দেওয়া যায়, এই লকডাউনের শুরুর আগে থেকে আমরা এই প্রচেষ্টা চালিয়েছি। তারপর হঠাৎ লকডাউন হয়েছে, তারপরে আমরা আমাদের হেল্পলাইনে যারা যারা মানে হেল্প চেয়েছে, আমরা তাদের বাড়ি গিয়ে মানে ফুড পৌঁছে দিয়েছি। তো আমাদের যিনি ফাউন্ডার আছেন শেখ জুলফিকার আলী স্যার, উনি ওনার দেশের বাড়ি উলুবেড়িয়া, এবং তিনি উলুবেড়িয়াতেও খুব ভালোভাবেই আমাদের টিমকে মানে বলেছেন, আমরা ওখানেও ভালোভাবে কাজ করছি, বিভিন্ন জায়গায় তো যাচ্ছি পশ্চিমবাংলায়, আর উলুবেড়িয়াতেও আমরা কাজ করেছি। প্রত্যেকটা ঘরে ঘরে ওনার একটা মানে বেঙ্গল সিকিউরিটি একটা কাজ আছে, উনি সিকিউরিটি মানে জব দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, প্লাস এইসব ফুড আমরা পৌঁছে দিচ্ছি বাড়ি বাড়ি। তো এইভাবে আমরা মানে 12 মাস আমরা কাজ করে চলেছি। সেই সঙ্গে আমাদের সেন্ট থমাস স্কুলে এই বেঙ্গল হেল্পিং অ্যান্ড ট্রাস্টের তরফ থেকে বিউটিশিয়ান ট্রেনিং, টেলারিং ট্রেনিং এবং স্পোকেন ইংলিশ আছে। সেই সঙ্গে নতুন সংযোজন হয়েছে মেহেন্দি কোর্স। তো এখানে 350 মেয়ে স্কিলড হয়েছে, কোথাও জব করছে, কোথাও নিজের পার্লার খুলছে, কোথাও নিজের স্কুল খুলছে। তো এইভাবে আমরা বেঙ্গল হেল্পিং অ্যান্ড ট্রাস্টের পুরো টিম সবাই মিলে আমরা কাজ করছি, যাতে সবাই আমাদের মানে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ। আমার নাম রাজিয়া আহমদ, আমি বেঙ্গল হেল্পিং অ্যান্ড ট্রাস্টের পিআরও।